সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও। তো আজকের আমার ভিডিওটা হচ্ছে একটা সতর্কতামূলক ভিডিও, যেটা বলতে পারেন আমি একটা জিনিস থেকে আপনাদের সতর্ক করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা আমার সামনে বর্তমানে ক্যামেরায় যে গাছটা দেখতে পারতেছেন, এটা একটা আগাছা বলতে পারেন, কিন্তু এটা গরু খায়। এটার সেন্টটা কিছু কম সুন্দর একটা সেন্ট আছে, এবং এটার ফুলগুলাই যেরকম সাদা, মাঝে মাঝে যেরকম গোলাপি এরকম হয়। তো এটা গরু খায় এবং যতগুলা দিবেন ততগুলাই খাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা খাইলে বড় ধরনের একটা সমস্যা হয়, যেটা আমার আমি একটা ভিডিওতে দেখলাম আর কি। তা উনি গাছটা সম্পর্কে ততটা বলে নাই, মানে গাছটা ডিটেলস এইভাবে দেখায় নাই। তো আমি সেইটা আর একটু বিস্তারিত বলার জন্য আর কি এই গাছটা দেখাচ্ছি আপনাদের। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই দেখেন এটার এরকম সাদা সাদা ফুল হয়, এবং এটার যে ফুলগুলো হয়, এই দেখেন এটার ফুলগুলো আপনার উলের যে কাপড় আছে সেই উলের কাপড়ের মতো, ওই দেখেন ফুলগুলো হয়। আর এটার কালারও হয়, আবার এটা যেমন দেখতেছেন সাদা কালারের, এবার এটা দেখেন এই যে গোলাপি কালারের, কিংবা একটু বয়স হয়ে গেলে গাছটা দেখতে কিছুটা এরকম, এবং গাছটার গা দিয়ে দেখেন এই যে হালকা হালকা রেশমের মতো আর কি ইয়া হয়। তো এটা হচ্ছে এইখানে সার কম আছে, এইখানকার সার মানে এই জায়গাটার সার মিডিয়াম আছে, বিদায় এখানে গাছটা এরকম হয়েছে। আবার একটু এদিক আসি, এখানে দেখেন এখানে সার নাই, জমিটাতে কোনো সার নাই, বিদায় এইখানকার গাছটা এরকম হয়েছে। কিন্তু আমি আরেকটা জায়গায় আপনাদের দেখাই, এই যে এইখানে মূলত গোবরের যে স্তূপ ছিল সেই স্তূপটা ছিল, তো এইখানে দেখেন ওই গাছের সাথে এই গাছের সাথে কোনো মিলই নেই। এখানকার গাছ দেখেন একবার সবুজ, এগুলা গরুকে দিলে একবারে পাগলের মতো খাবে, কিন্তু ভুল করেও কখনো এগুলা গরুকে খাওয়াবেন না। গরুকে খাওয়াইলে গরুর পেট ফাঁপা হবে, এবং খাওয়া দাওয়া সব ছেড়ে দিবে, ঝিমায় ঝিম ধরে থাকবে, মানে এটা নেশার মতো একটা হয়ে যায়, এবং খাওয়া দাওয়া করে না, পেশাব পায়খানা বন্ধ হয়ে যায় গরুর। তো এই বিষয়টাই আমি আপনাদের একটু দেখাতে চাই, কিংবা আপনারা যদি এই বিষয়টা একটু খেয়াল করেন, আপনি যে যদি খামারে না থাকেন, আপনার খামারে যে কাজ করে লোকটা তিনিও হয়তো বা এটা এটা খাওয়াই দিতে পারে, কোনো ইয়া নাই। কারণ দেখেন এই যে এখানে আমার ঘাসের ঘাস লাগাইছিলাম, ওই ঘাসের জমির পাশেই কিন্তু এগুলো হয়েছে প্রচুর পরিমাণে। তো ঘাস কাটতে কাটতে দেখা গেছে এগুলো কাইটা ওই গরু খাওয়াই দিছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু বলে রাখবেন খামারের যে লোকটা কাজ করে, কিংবা যে লোক আপনি কিংবা ভুল করে দিতে পারেন। তো এইখানেও আপনার দেখেন এইখানেও দুই কোয়ালিটির ফুল আছে, এই যে এটা সাদা এবং এই যেটা গোলাপি, কিন্তু গাছগুলোর কালার এবংই একবারে আলাদা। তো আমি এইটা ট্রিটমেন্টটা একটু এখানে বলতে পারতেছি না, আমি ট্রিটমেন্টটা ওই ভিডিওটা থেকে আপনারা যে ভাইটা ভিডিওটা দিছিল সেই ভিডিওটা থেকে একটু কেটে আমি ওই ট্রিটমেন্টটা আপনাদের একটু দেখাবো, বলে এটা খাওয়ার পরে যে ট্রিটমেন্টটা দেওয়া লাগে কিংবা গরুটার যে সমস্যা হয় ওই ভিডিওটা থেকে একটু কেটে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আমার এই ইনফরমেশনটুকু যদি আপনাদের একটুও কাজে লাগে কিংবা একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এরকম আনকমন জিনিস জানার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এটা দেখেন ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ট্রোপিন বেড বলা হয়, এটা প্রিপারেশন হলো অ্যাট্রোপিন সালফেট 10 মিলিগ্রাম। এটা ইনজেকশন আকারে গরুর শরীরে দেয়া হবে, ডাক্তার সেটাই রেডি করতেছেন, ডাক্তার রেডি করছেন ইনজেকশন আকারে দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমরা ডাক্তারের সাথে একটু কথা বলবো, এক থেকে দুই মিনিট, যেটা আপনাদের জন্য খুব গুরুত্ব পূর্ণ হবে এবং আপনাদের অনেক কাজেও লাগবে। আচ্ছা ডাক্তার ভাই, আপনি একটু বলবেন যে গরুটা তো আপনি দেখলেন, গরুটার মূলত আসলে সমস্যা কি,
আপনি এখন যে ট্রিটমেন্টটা দিচ্ছেন, তো আমার যারা দর্শক আছে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি প্রয়োজনীয় হবে ট্রিটমেন্টটা যদি একটু বলতেন আর কি। বিষক্রিয়া অনেকভাবে হয়, খাদ্যের বিশেষ করে খাদ্যের মাধ্যমে হয়, ইউরিয়ার মাধ্যমে হয়, ঘাসের মাধ্যমে হয় বা সরাসরি বিষ খাওয়ার মাধ্যমে হয়। তো এটার মূলত যে চিকিৎসা আমরা অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করি, স্লাইন ব্যবহার করি, অ্যান্টিহিস্টামিন ব্যবহার করি। এর কারণে স্টোমায় অ্যাসিড ফর্ম করে, অ্যাসিড ফর্ম করার কারণে জাইমেট অনেক কিছু খাওয়াই। আচ্ছা, মানে আপনি, আমি যেটা বুঝলাম প্রিয় দর্শক, এই অ্যাট্রোপিন যে ইনজেকশনটা আমি দেখাইলাম এটার সাথে উনি ডাক্তার সাহেব যেটা বলছেন এটার সাথে উনি অ্যান্টিহিস্টামিন দিচ্ছেন। তো অ্যান্টিহিস্টামিন এবং এটা দেওয়ার কারণে স্টমাকে অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হতে পারে, এই জন্যে একটা গ্যাসেরও মেডিসিন উনি দিবেন আর কি। ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন যে ইনজেকশন গরুকে আসলে কিভাবে দেওয়া হয়। ভিউয়ার্স ইনজেকশন দেওয়া হয়ে গেল, এখন আরো একটা ইনজেকশন আছে সেটাও। দুইটা ইঞ্জেকশনই দেওয়া হয়ে গেছে, দুইটা গরু বিষক্রিয়া আক্রান্ত হয়েছে, একটাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এখন আরেকটাকে দেওয়া হবে। ভিউয়ার্স দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন। দুইটা গরুকে ট্রিটমেন্ট দেওয়া হয়ে গেল। আচ্ছা ডাক্তার ভাই, আপনি ওই বলছিলেন যে স্টোমাকে অ্যাসিডিটির কারণে আপনারা কিছু মেডিসিন দিবেন, আজকে স্টোমাকে যাতে অ্যাসিডিটি না হয়, অ্যাসিডিটি যাতে না হয় সেজন্য কোন মেডিসিন কি দিবেন? ট্রিটমেন্ট আপনারা দেখলেন, এখন আরেকটা জিনিস ওনারা ডাক্তার দিতে চাচ্ছেন সেটা হলো পেটের ভিতরে পাকস্থলীতে যাতে অ্যাসিডিটি না হয় সেই ক্ষেত্রে বায়োলাক্স এসিলাক্স এ জাতীয় কিছু ঔষধ দিয়ে দিবেন। দেওয়ার পরে আশা করি আল্লাহর রহমতে গরু একদিন বা আগামী কালকে এই সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। গরুটা আবার দেখাচ্ছি, গরুগুলো অনেক সুন্দর।